নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্থনীতির গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে তা আজকে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তাদের যেখানে অর্থনীতি থেকে প্রশ্ন আসে তা সেখানে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের কিন্তু করা হয় তা এইখানে যে সমস্ত গ্রুপের প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই কোশ্চেনগুলো ছাড়া কিন্তু আপনাদের অর্থনৈতিক কোশ্চেন সেটটা কমপ্লিট হয় না তো চলুন বন্ধুরা আজকে আমরা বেশ কিছু কোশ্চেন দেখে নেব আর ভিডিওটা শুরু করার আগে আপনারা অবশ্যই আজকে একটা খাতা প্লিন নিয়ে নেবেন কারণ আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পরপর পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেটা আমি আপনাদের অবশ্যই জিজ্ঞেস করবো আর আপনারা অবশ্যই কিন্তু সৎভাবে ক্যালকুলেট করবেন কে কত মার্কস পেলেন আর আপনারা ক্যালকুলেটর সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনাদের বর্তমানে কি অবস্থায় আছেন আর কতটা এনহ্যান্স করতে হবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে আছে আর আজকে আমরা শুরু করব তিনশো নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যান তো চ্যানেলের প্লেলিস্টে দেখুন এর ফোল্ডার বানানোই আছে ফোল্ডারের নাম ইকোনমিক্স এছাড়াও আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা ট্রেড এবং আসাম টেডের ভিডিও আপনাদের মোটিভেশনাল ভিডিও আপনাদের দিয়ে থাকি আপনারা সেই ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স অনেকটাই এনহ্যান্স হবে এবং আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেটা আমরা রোজ সকাল আটটার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি সকাল নটায় বাংলা গ্রামারের ক্লাস নিয়ে আসি এবং সকাল দশটায় পরিবেশ বিদ্যার ক্লাস নিয়ে আসি তা আপনারা এই ক্লাসগুলোতে সরাসরি আমাদের সাথে কোশ্চেন অ্যান্সার করতে পারেন তো চলুন আজকে আপনাদের গেলো দিনের হোম টাক্কের প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি কে জাতীয় উন্নয়ন পর্ষদ এর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এবং অপশান ডি আছে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী তাহলে তিনশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ রাজ্যপাল তাদের সবার উত্তর সঠিক চলুন আমরা এবার যাবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি টু টাটা জলবিদ্যুৎ প্রকল্প ভারত এবং কোন দেশের সঙ্গে যৌথভাবে গড়ে উঠেছে অপশন এ নেপাল বি মালদ্বীপ সি ভুটান এবং ডি বাংলাদেশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভূপাল সরি ভুটান চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি ভারতকে হীরক খনি অবস্থিত ভারতে হীরার খনি অবস্থিত কোথায় অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি বিহার এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশ তিনশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি ফোর ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বছরেই শেষেই সমাপ্ত হয়েছিল কারণ অপশান এ অর্থের যোগান ছিল না অপশন বি জনতা দল নতুন পরিকল্পনা শুরু করতে চেয়েছিল অপশান সি প্রচন্ড খরা চলছিল এবং অপশন ডি জরুরি অবস্থার অবসান হয়েছিল তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জনতা দল নতুন পরিকল্পনা শুরু করতে চেয়েছিল চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন অপশান এ মৌলালা আবুল কালাম আজাদ অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি বি আর আম্বেদকর তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জওয়হরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স ডাব্লু টি ও এর আগের নাম কী ছিল অপশান এ এ ডি অপশান বি জি এ ডাবল টি অপশান সি ও এবং অপশান ডি ও ডি তাহলে তিনশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জি এ ডবল টি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি সেভেন একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতির উন্নয়নে প্রস্তাবিত হার জাতীয় আয়ের কত শতাংশ অপশান এ চার শতাংশ অপশন বি পাঁচ শতাংশ অপশন সি নয় শতাংশ এবং অপশান ডি বারো শতাংশ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নয় শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি এইট স্বাধীন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ প্রবর্তিত হয় অপশান এ রাজস্থানে অপশন বি হরিয়ানায় অপশন সি পশ্চিমবঙ্গে এবং অপশান ডি কেরালায় তিনশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজস্থানে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি নাইন ভারতের কোন তারিখে কৃষাণ দিবস পালিত হয় অপশান এ চোদ্দই নভেম্বর অপশন বি দোসরা অক্টোবর অপশন সি এগারোই জুন এবং অপশান ডি তেইশে ডিসেম্বর তিনশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তেইশে ডিসেম্বর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর কার্যালয় কোথায় অপশান এ দিল্লি অপশন বি ইসলামাবাদ অপশান সি ম্যানিলা এবং অপশন ডি ব্যাংকক তিনশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ম্যানিলা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি ওয়ান বিশ্ব বাণিজ্য সংস্থার দেড়শোতম সদস্য হল কোন দেশ অপশান এ ঘানা অপশান বি ভিয়েতনাম অপশান সি ইন্দোনেশিয়া এবং অপশান ডি শ্রীলঙ্কা তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভিয়েতনাম নেক্সট কোয়েশ্চেন কোন সিক্সটি পঞ্চাশ মানের মুদ্রা আছে কারণ সেই দেশের মানুষের বিশ্বাস নয় সংখ্যাটি শুভ অপশান এ নিউজিল্যান্ড অপশান বি ঘানা অপশান সি ইন্দোনেশিয়া এবং অপশান ডি মায়ানমার তিনশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মায়ানমার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি হোয়াইট রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয় অপশান এ দ্বিতীয় অপশন বি তৃতীয় অপশন সি পঞ্চম এবং অপশান ডি ষষ্ঠ তিনশো তেষট্টি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তৃতীয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয় অপশান এ ঋণদাতা অপশান বি ঋণ গহিতা অপশান সি সেভিংস ব্যাংকসের আমানতকারী এবং অপশান ডি পেনশন প্রাপক তিনশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ঋণ গহিতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ নাবার কিসের সঙ্গে সম্পর্কেযুক্ত অপশান এ আয় অপশন বি বাণিজ্য নীতি অপশন সি কৃষি ঋণ এবং অপশন ডি শিল্পের জন্য ঋণ তিনশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কৃষি ঋণ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ভারতের কেন্দ্রীয় সরকার কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে অপশান এ ব্যক্তিগত আয়কর অপশন বি সম্পদ কর অপশান সি বই শুল্ক এবং অপশন ডি কেন্দ্রীয় আন্তঃশুল্ক তিনশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কেন্দ্রীয় আন্তঃশুল্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সিক্সটি সেভেন ভারতের রাজ্য সরকারগুলি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে অপশন এ বিক্রয় কর অপশন বি রাজ্য আন্তঃশুল্ক অপশন সি আয়কর এবং অপশান ডি কোনোটি নয় তিনশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিক্রয় কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি এইট নিচের কোন করটি বা করগুলি কেন্দ্রীয় সরকার আরোপ করে কিন্তু তাদের রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয় অপশান এ কেন্দ্রীয় অন্তঃশুল্ক অপশন বি কৃষির আয় ছাড়া অন্যান্য সমস্ত আয়ের উপর অর্পিত কর অপশন সি উপরের দুইটি এবং অপশান ডি কোনোটি নয় তিনশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কোনোটি নয় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন দান কর বা গিফট ট্যাক্স ভারতীয় অর্থ ব্যবস্থায় কত সালে শুরু হয়েছিল অপশান এ এবং নম্বর প্রশ্ন আর এই ভেন্টি ভারতীয় অর্থনীতিতে কোন সুপারিশে উনিশশো ছিয়াত্তর সালের মুদ্রযুক্ত কর চালু হয়েছিল অপশন এ মুদালিয়া কমিটি অপশন বি চেলিয়া কমিটি অপশন সি রাজ কমিটি এবং অপশন ডি এলকে ঝা কমিটি তিনশো সত্তর নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এলকে ঝা কমিটি নাম্বার মূল্যযুক্ত কর কোন দেশে সর্বপ্রথম চালু হয় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি গ্রেট ব্রিটেন অপশন সি ভারত এবং অপশন ডি ফ্রান্স তিনশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ফ্রান্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি টু ভারতীয় অর্থ প্রায় সমস্ত রাজ্যে রাজ্য মূল্যযুক্ত কর চালু হয়েছিল দু সালের পয়লা এপ্রিল এই করের সর্বোচ্চ হারটি কত শতাংশ নির্ধারিত হয়েছিল অপশান এ আট শতাংশ অপশান বি বারো দশমিক পাঁচ শতাংশ অপশান সি তেরো দশমিক পাঁচ শতাংশ এবং অপশান ডি চোদ্দ দশমিক ছয় শতাংশ তিনশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বারো দশমিক পাঁচ শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি ভারতীয় অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় মূল্যযুক্ত কর সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ট্যাক্স ফ্যাট চালু হয় অপশান এ দু হাজার থেকে দু হাজার একের আর্থিক বর্ষে অপশন বি দু হাজার এক থেকে দু হাজার দুইয়ের আর্থিক বর্ষে অপশন সি দু হাজার দুই থেকে দু হাজার তিনের আর্থিক বর্ষে এবং অপশন ডি দু হাজার তিন থেকে দু হাজার চারের আর্থিক বর্ষে তিনশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দু হাজার থেকে দু হাজার একের আর্থিক বছর চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর নিচের কোন করটি সমানুপাতিক কর হিসেবে গ্রাহ্য করা হয় এ আয় কর অপশন বি বিক্রয় কর অপশন সি অন্তঃুল্ক এবং বহিঃশুল্ক তিনশো আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিক্রয় কর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফাইভ রাজ কমিটি উনিশশো বাহাত্তর নিচের কোন করের সাথে সম্পর্কযুক্ত অপশান এ প্রত্যক্ষ করগুলি অপশান বি পরোক্ষ করগুলি অপশান সি কৃষির উপর আরোপিত কর এবং অপশন ডি কোনোটি নয় 375 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কৃষির উপর আরোপিত কর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 376 ভারতের কেন্দ্রীয় সরকার কর ব্যবস্থার সংস্কার সাধনের জন্য 2002 সালে একটি কমিটি স্থাপন করেন এই কমিটির নেতৃত্বে কে ছিলেন অপশন এ রাজকে চেলিয়া অপশন বি মালহোত্রা অপশন সি কেলকার এবং অপশন ডি এদের কেউ নন 376 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেলকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 377 দাদাস অর্থ কমিশনের সময়কাল নির্ধারিত হয় অপশন এ 2004 এর 1 এপ্রিল থেকে 2009 এর 31 মার্চ অপশন বি 2005 এর 1 এপ্রিল থেকে 2010 এর 31 মার্চ অপশন সি 2006 এর 1 এপ্রিল থেকে 2011 এর 31 মার্চ এবং অপশন ডি উপরের কোনটি নয় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 2005 পাঁচ এর পয়লা এপ্রিল থেকে 2010 এর দশের মার্চ নেক্সট क्वेश्चन কোশ্চেন नंबर থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন অপশন এ এ এম খুরসু অপশন বি সি রঙ্গরাজন অপশন সি কে সি পন্থ এবং অপশন ডি আলুয়ালিয়া তিনশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সি রঙ্গরাজন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ভারতের অর্থ কমিশনের সুপারিশে মোট কেন্দ্রীয় কর রাজস্বের কত শতাংশ রাজ্যগুলিকে বন্টন করে দেওয়ার সুপারিশ করা হয় অপশন এ কুড়ি দশমিক পাঁচ শতাংশ অপশান বি পঁচিশ শতাংশ অপশান সি তিরিশ দশমিক শতাংশ এবং অপশান ডি পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিরিশ শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার

তিনশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিশো একুশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু ভারতের কেন্দ্রীয় বাজেট সাধারণত কোন মাসের শেষ দিনে সংসদে উপস্থাপিত হয় অপশান এ ডিসেম্বর অপশান বি ফেব্রুয়ারি অপশান সি মার্চ এবং অপশান ডি এপ্রিল তিনশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফেব্রুয়ারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি থ্রি উনিশশো সালে ভারতের মধ্যবর্তী সরকার থাকাকালীন কে আর্থিক বাজেট উপস্থাপিত করেন অপশান এ রাজা গোপালাচারী অপশান বি লিয়াকাত আলী খান অপশান সি সান মুঘান চেট্টি এবং অপশান ডি এদের কেউ নন তিনশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লিয়াকাত আলী খান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 384 স্বাধীনতা উত্তর ভারতের প্রথম অর্থনৈতিক বাজেট উপস্থাপিত করেন অপশন এ সান মুঘন চेट्टी অপশন বি لیاقت আলী খান অপশন সি জেএল কোহরা এবং অপশন ডি গোপালাচারী 384 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সান মুঘন চेट्टी नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर A, question, question 385 ভারতীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ফ্যাসিকাল নীতি কবে ঘোষিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে এবং অপশন ডি উনিশশো সালে তিনশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তিনশো সালে সরি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ভারতের পঞ্চায়েতি রাজের কার্যকলাপ সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের মূল উৎস হল অপশান এ সরকারের আর্থিক সাহায্য অপশন বি সম্পদ কর অপশান সি আঞ্চলিক কর এবং অপশান ডি অনুদান তিনশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সরকারের আর্থিক সাহায্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড এইটটি সেভেন নিম্নলিখিত কোন উৎস থেকে ভারত সরকার সর্বাধিক রাজস্ব সংগ্রহ করতে পারেন অপশন এ ঋণ অপশন বি অনুদান অপশন সি কর এবং অপশন ডি ঘাটতি তিনশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড এইটটি এইট ভারতীয় অর্থ ব্যবস্থায় ফেসিক্যাল ঘাটতির ধারণাটি সর্বপ্রথম কোন সুপারিশে গৃহীত হয় অপশন এ রাজা জে চেলিয়া কমিটি অপশন বি নরসিংহ কমিটি অপশন সি সুকমা চক্রবর্তী কমিটি এবং অপশন ডি এদের কেউ নন তিনশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুকমা চক্রবর্তী কমিটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি ভারতের অর্থ কমিশনের কাজ বা কার্যাবলী হল অপশান এ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মোট রাজস্ব বন্টনের ব্যাপারে রাষ্ট্রপতিকে সুপারিশ করা অপশান বি রাজ্যগুলিকে আর্থিক অনুমান দেওয়া উচিত কিনা বা দিলে কতটা দেওয়া উচিত সে ব্যাপারে রাষ্ট্রপতিকে সুপারিশ করা অপশন সি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অর্থ সংকট যে কোনো সমস্যা সমাধানে রাষ্ট্রপতিকে সুপারিশ করা এবং অপশান ডি উপরের সবগুলি তিনশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি কোন সালে ভারতের কেন্দ্রীয় সরকার জিরো বেস্ট বাজেটটি প্রস্তুত করেন অপশান এ উনিশশো পঁচাশি সালে অপশান বি উনিশশো সাতাশি সালে অপশান সি উনিশশো উননব্বই সালে এবং অপশান ডি উনিশশো নব্বই সালে তিনশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো সাতাশি সালে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি ওয়ান আইডিবিআই কবে বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয় অপশান এ দু হাজার তিন সালের পয়লা অক্টোবর অপশান বি দু হাজার চার সালের পয়লা অক্টোবর অপশান সি দু হাজার পাঁচ সালের পয়লা অক্টোবর এবং অপশান ডি এদের কোনোটি নয় তিনশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 2004 সালের 1 اكتوبر नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 392 ভারত কোন কৃষিজাত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে অপশন এ চিনি অপশন বি চাল অপশন সি চা এবং অপশন ডি পাট 392 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চাল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 393 নিম্নক্ত বিষয়গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উন্নত কর ব্যবস্থা অপশান এ আয়কর অপশন বি বিক্রয় কর অপশন সি বহিঃশুল্ক এবং অপশন ডি অন্তঃশুল্ক তিনশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আয়কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি ফোর ভারতবর্ষের শক্তির প্রধান উৎস কি অপশান এ কয়লা অপশান বি পেট্রোলিয়াম অপশন সি হাইড্রোক্লোরিক শক্তি এবং অপশন ডি আণবিক শক্তি তিনশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কয়লা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 395 নিম্নক্ত ক্ষেত্রে কোন বিষয়ে ভারত অত্যন্ত আত্মনির্ভরশীল নয় অপশন এ অভ্র অপশন বি বক্সাইট অপশন সি তেল এবং অপশন ডি কয়লা 395 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তেল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर और C, question, question 396 ভারতে 1 টাকার নোটে কার সই ছাপা হয় অপশন এ ভারতের প্রধানমন্ত্রীর সই অপশন বি রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই অপশন সি অর্থ মন্ত্রকের সচিবের সই এবং অপশন ডি ভারতের রাষ্ট্রপতির সই তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্থ মন্ত্রকের সচিবের সই নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নিম্নক্ত ব্যক্তিগুলির মধ্যে কোনটি উনিশশো সালে জাতীয় ব্যাংকে পরিণত হয় অপশান এ পাঞ্জাব ব্যাংক অপশান বি কানাড়া ব্যাংক অপশান সি ব্যাংক অফ বরোদা এবং অপশান ডি ভারতীয় ব্যাংক তিনশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব ব্যাংক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 398 জাতীয় আয়ের হিসাব করা হয় কিভাবে অপশন এ অর্থনৈতিক বছর এপ্রিল থেকে মার্চ অপশন বি সাধারণ ক্যালেন্ডার জানুয়ারি থেকে ডিসেম্বর এবং অপশন সি ইউনাইটেড নেশন প্রচলিত ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে জুন এবং অপশন ডি কোনটি নয় 398 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্থিক বছর এপ্রিল থেকে মার্চ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 399 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি শক্তি প্রকল্প ও জলসেচনের ক্ষেত্রে কত শতাংশ অর্থ ব্যয় হয়েছে অপশন এ পঞ্চান্ন শতাংশ অপশন বি ষাট শতাংশ অপশন সি পঁয়তাল্লিশ শতাংশ এবং অপশন ডি পঞ্চাশ শতাংশ তিনশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পঁয়তাল্লিশ শতাংশ নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংকের এস আই প্রধান কার্যালয় কোথায় অপশন এ লক্ষ্ণৌ অপশন বি চণ্ডীগড় অপশন সি এলাহাবাদ এবং অপশন ডি দিল্লি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লক্ষণ তো বন্ধুরা আমরা পঞ্চাশটা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেটা ক্যালকুলেট করুন এবং সৎভাবে সেটা আমাদেরকে পোস্ট করুন আপনারা পোস্ট করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন যে অর্থনৈতিক বিষয়ে যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে এবং কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো উত্তর পূর্ব রেলওয়ের প্রধান কার্যালয় কোনটি অপশান এ শিয়ালদা অপশান বি হাওড়া অপশান সি গুয়াহাটি এবং অপশান ডি গোরখপুর আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি উত্তর পূর্ব রেলওয়ের প্রধান কার্যালয়টি কোনটি অপশান এ শিয়ালদা অপশান বি হাওড়া অপশান সি গুয়াহাটি এবং অপশানটি গোরক্ষপুর আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষণে কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ